আওয়ার ম্যাথ স্কুল ম্যাথ আওয়ার ম্যাথ স্কুলের পক্ষ থেকে সবাইকে স্বাগতম আজ আমরা আলোচনা করব একটি বর্গক্ষেত্রের ভেতরে যদি একটি বৃত্তক্ষেত্র থাকে অথবা একটি বৃত্তক্ষেত্রের ভেতরে যদি একটি বর্গক্ষেত্র থাকে তাহলে কিভাবে সহজে এই সমস্যার সমাধান করা যায় এই ধরনের অঙ্ক শুধু স্কুল কলেজের পরীক্ষায় নয় বিসিএচিআরি সহ বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষায়ও এসে থাকে চলুন স্পেশাল টেকনিকগুলো জানার আগে আজকের ভিডিও ভালোভাবে বোঝার জন্য প্রয়োজনীয় সূত্রসমূহ এক পলক দেখে নিই আমরা জানি একটি সমকোণী ত্রিভুজের অথিভুজের স্কোয়ার সমান ভূমি স্কোয়ার লম্ব স্কোয়ার যেটি পিথাগোরাসের উপপাদ্য নামে পরিচিত আর ব্যাস্ত বিশিষ্ট কোনো বৃত্তের ব্যাস টু আর এবং ক্ষেত্রফল পাই আর স্কোয়ার এবং এ বাহু বিশিষ্ট কোনো বর্গক্ষেত্রের ক্ষেত্রফল এ স্কোয়ার চলুন এখন জেনে নিই স্পেশাল টেকনিকগুলো প্রথমে যদি একটি বর্গক্ষেত্রের ভেতরে একটি বৃত্তক্ষেত্র থাকে তবে স্পেশাল টেকনিকটি হবে এস বাই সি ইকল ফোর বাই পাই আর যদি একটি বৃত্তক্ষেত্রের ভেতরে একটি বর্গক্ষেত্র থাকে তবে স্পেশাল টেকনিকটি হবে এস বাই সি ইকাল টু বাই পাই মনে রাখবেন বর্গক্ষেত্রটি বাইরে হলে ফোর আর ভেতরে হলে টু হবে চলুন এই দুইটি স্পেশাল টেকনিক প্রয়োগ করে কিছু সমস্যার সমাধান করা যাক প্রবলেম অন এ স্কোয়ার ইজ নিসক্রাইবড ইন এ সার্কেল অব রেডিয়াস ফাইভ মিটার ফাইন্ড দ্য এরিয়া অফ দ্য স্কোয়ার অর্থাৎ পাঁচ মিটার ব্যাসাদ্দ বিশিষ্ট একটি বৃত্তক্ষেত্র দেওয়া আছে যার ভেতরে একটি বর্গক্ষেত্র আছে বর্গক্ষেত্রটির ক্ষেত্রফল বের করতে হবে এক্ষেত্রে আমাদের স্পেশাল টেকনিকটি ছিল এস বাই সি ইকাল টু বাই পাই সি এর পরিবর্তে পাই আর স্কোয়ার বসিয়ে দিয়ে বেসিক ক্যালকুলেশন করার পর এস এর মান পেলাম পঞ্চাশ মিটার স্কোয়ার প্রবেল টু এ স্কোয়ার উইথ সাইড লেন সিক্স মিটার ইজ ইনস্ক্রাইব ইন এ সার্কেল হোয়াট ইজ দ্য রেডিয়াস অফ দ্য সার্কেল অর্থাৎ ছয় মিটার বাহবিশিষ্ট একটি বর্গক্ষেত্র দেয়া আছে যার বাইরে একটি বৃত্তক্ষেত্র আছে বৃত্তটির ব্যাসাদ্য বের করতে হবে এক্ষেত্রে আমাদের স্পেশাল টেকনিকটি ছিল এস বাই সি ইকল টু বাই পাই সি এর পরিবর্তে পাই আর স্কোয়ার বসিয়ে দিয়ে বেসিক ক্যালকুলেশন করার পর আর এর মান পেলাম থ্রি ইন্টু রুট টু মিটার প্রবলেম থ্রি এ সার্কেল ইজ ইনস্ক্রাইবড ইন এ স্কোয়ার অফ এরিয়া সিক্সটিন মিটার স্কোয়ার ফাইন্ড দ্য এরিয়া অব দ্য সার্কেল অর্থাৎ ষোলো মিটার স্কোয়ার ক্ষেত্রফল বিশিষ্ট একটি বর্গক্ষেত্র দেওয়া আছে যার ভেতরে একটি বৃত্তক্ষেত্র আছে বৃত্তক্ষেত্রটির ক্ষেত্রফল বের করতে হবে এক্ষেত্রে আমাদের স্পেশাল টেকনিকটি ছিল এস বাই সি ইকল ফোর বাই পাই এস এর মান বসিয়ে দিয়ে বেসিক ক্যালকুলেশনস করার পর সি এর মান পেলাম ফোর পাই মিটার স্কোয়ার চলুন এবার একটু কঠিন অঙ্ক করা যাক প্রবলেম ফোর এ স্কোয়ার ইজ ইনস্ক্রাইবড ইন এ সার্কেল অ্যান্ড এস সেকণ্ড সার্কেল ইজ ইনস্ক্রাইবড ইন এ স্কোয়ার হোয়াট ইজ দ্য রিলেশনশিপ বিটুইন দ্য এরিয়াস অব দ্য টু সার্কেলস অর্থাৎ একটি বৃত্তক্ষেত্র সি ওয়ান দেওয়া আছে যার ভেতরে একটি বর্গক্ষেত্র এস আছে বর্গক্ষেত্রটির ভেতরে আরেকটি বৃত্তক্ষেত্র সি টু দেওয়া আছে দুইটি বৃত্তক্ষেত্রের ক্ষেত্রফলের অনুপাত বের করতে হবে এখন সি ওয়ান এবং এসের ক্ষেত্রে আমাদের স্পেশাল টেকনিকটি হবে এস বাই সি ওয়ান টু টু বাই পাই আবার সি টু এবং এসের ক্ষেত্রে আমাদের স্পেশাল টেকনিকটি হবে এস বাই সি টু ইকাল টু ফোর বাই পাই এখন এই দুইটি সমীকরণ থেকে বেসিক ক্যালকুলেশনস করার পর আমরা পাই সি ওয়ান টু টু সি টু এখন প্রশ্ন হলো এই স্পেশাল টেকনিক দুইটি আমি কিভাবে পেলাম চলুন জেনে নেওয়া যাক এখানে এ বাহুবিশিষ্ট একটি বর্গক্ষেত্র দেয়া আছে যার ভেতরে আর ব্যাস বিশিষ্ট একটি বৃত্তক্ষেত্র আছে এখন বর্গক্ষেত্রটির ক্ষেত্রফল এস ইকল এ স্কোয়ার কিন্তু এ এর মান টু আর সমান হয় এস এর মান পাই ফোর আর স্কোয়ার আবার আর ব্যাস বিশিষ্ট বৃত্তক্ষেত্রটির ক্ষেত্রফল পাই আর স্কোয়ার এখন এই দুইটি সমীকরণ থেকে বেসিক ক্যালকুলেশন করার পর আমরা পাই এস বাই সি ফোর বাই পাই দ্বিতীয় টেকনিক এখানে এ বাহু বিশিষ্ট একটি বর্গক্ষেত্র দেয়া আছে যার বাইরে আর ব্যাসাধ্য বিশিষ্ট একটি বৃত্তক্ষেত্র আছে এখন পিতাগ্রসের উপপাদ্য প্রয়োগ করে পাই এ স্কোয়ার প্লাস এ স্কোয়ার ইকোয়াল টু ব্যাস টু আর এর স্কোয়ার অর্থাৎ ফোর আর স্কোয়ার এখান থেকে এর মান পাই রুট টু আর অর্থপর বর্গক্ষেত্রটির ক্ষেত্রফল সি ইকাল টু টু আর স্কোয়ার এবং আর ব্যাসাধ্যবিশিষ্ট বৃত্তক্ষেত্রটির ক্ষেত্রফল পাই আর স্কোয়ার এখন এই দুইটি সমীকরণ থেকে বেসিক ক্যালকুলেশনস করার পর আমরা পাই এস বাই সি ইকোয়াল টু টু বাই পাই এখন চলুন এই সিরিজের পরবর্তী ভিডিও সম্পর্কে একটু জেনে নিই একটি সমদিবাহ ও সমকোণী ত্রিভুজের অভ্যন্তরে যদি একটি বর্গক্ষেত্র থাকে তখন কি হবে এই ধরনের সমস্যা দুইভাবে থাকতে পারে প্রথমত সমকোণী ত্রিভুষ্টির ভূমি অথবা লম্বের উপর বর্গক্ষেত্রটি অবস্থিত হতে পারে দ্বিতীয়ত সমকোণী ত্রিভুজটির অতিভুজের উপর বর্গক্ষেত্রটি অবস্থিত থাকতে পারে উভয় ক্ষেত্রের স্পেশাল টেকনিক আমরা জানবো এই সিরিজের পরবর্তী ভিডিওতে ইনশাআল্লাহ